দেখুন জমি জাস্টিনের সেই গোল। এবার আমরা গোল তিনটে দেখে নেব। ভারী সুন্দর একটা মুভমেন্ট ছিল বা ফ্লাইট মিস, সেখান থেকে জবি জাস্টিন শট নিয়েছিলেন, একটা ছোট্ট ডিফ্লেকশন ছিল, গোলরক্ষকের কিছু করার ছিল না, বল চলে গেছিল গোলের মধ্যে, দিক পরিবর্তন করে এই গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল। এবার দেখুন দীপেশ মুর্মুর সেই অনবদ্য গোল, আউটসাইড টচ করার পরে বলটাকে সেকেন্ড পোস্টের দিকে শর্ট মারেননি, চিপ করে দিয়েছিলেন এবং বল চলে গেছিল গোলরক্ষকের নাবাল এড়িয়ে একেবারে গোলের মধ্যে। শর্ট করলে অন্যরকম হতো, কিন্তু এত সুন্দর চিপ করেছিল দেখে শুনে সেটা, কিন্তু দেখো এটা সেই উইনিং গোল, নরওয়ের রিসেস্টার বাড়ানো বল ছিল এবং ঠিক সময় মতো ঠিক জায়গায় থেকে কাজের কাজটি করেছিলেন সেই জবি জাস্টিন।